নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ হেলদি এন্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। তবে যারা ডায়েট ফলো করছেন তারা কিন্তু এই রেসিপিটা দুপুরের লাঞ্চে অথবা রাতের ডিনারেও সার্ভ করতে পারেন। তাহলে চলুন শুরু করি। শুরুতেই আমি বেশ কিছু ভেজিটেবলস কেটে নেব, যেগুলো আজকে এই রেসিপিকে আরো বেশি হেলদি করে তুলবে। কেটে নেব অল্প পরিমাণে রেড বেল পেপার, কেটে নেব কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, কয়েকটা বিনস কুচিয়ে নিচ্ছি, আর কিছুটা গাজর কুচিয়ে নেব। ভেজিটেবলসগুলো কেটে নেওয়ার পরে এবার আমি নিয়ে নেব ওটস। আমি 2 কাপ পরিমাণ ওটস নিয়ে নেব। আর নিয়ে নেব 1 কাপ পরিমাণে মুসুর ডাল। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে। তারপর 15-20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, ক্যাপসিকাম, কুচানো বিনস দিয়ে দিলাম, আর গাজর দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। এবারে সবজিগুলোকে 2 মিনিট ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। সবজিগুলোকে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 3-4টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করার পর আরও 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এক মিনিট পর এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। এবারে সব কিছুকে মিডিয়াম ফ্লেমে আমি 1.5-2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার আমি দিয়ে দেব মুসুর ডাল। 1 কাপ পরিমাণে মুসুর ডাল আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। আমি 2 কাপ পরিমাণে ওটস এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নাড়তে নাড়তে সব কিছুকে মশলার সঙ্গে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। ভালো করে মিনিট খানেক সময় নিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি 6 কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব।
এবারে ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এই সময়ে নুন মিষ্টিটা একটু চেক করে দেখে নিতে হবে আর প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ফাইনালি এক মুঠো ধনে পাতা কুচানো ছড়িয়ে দিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম হেলদি অ্যান্ড টেস্টি ওটস খিচুড়ি সার্ভ করে দেব। তাহলে দেখে নিলেন দর্শক বন্ধুরা, ওটস দিয়ে কত হেলদি অ্যান্ড টেস্টি দারুণ একটা খিচুড়ি আমরা তৈরি করে নিলাম। তাহলে এবার অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন এবং ভালো লাগলে লাইক করবেন আর স্বাস্থ্য সচেতন সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।